হ্যালো বন্ধুরা আপনারা হয়তো অনেকে সবচেয়ে সস্তা দোকান এর নাম শুনেছেন এটি একটি অনলাইন ফার্মেসি যেটি পুরো ভারতে অপারেশন চালাচ্ছে দু হাজার আঠেরো সাল থেকে তো বর্তমানে এই কোম্পানির আন্ডারে অনেকগুলি পদের জন্য নিয়োগ শুরু হয়েছে তো আমরা আজকে ভিডিওটির মাধ্যমে দেখে নেব কোন কোন পদের জন্য নিয়োগ শুরু হয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং বেতন কত এবং আপনারা কীভাবে আবেদন করবেন তা পুরো জানবো এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা সমস্ত কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেল নতুন সে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে ক্লিক করে এই সাইটে চলে আসতে পারবেন আশা করি এখানে নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন জব ওপেনিংস তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জবস আছে যেগুলো বর্তমানে নিয়োগ চলছে সমস্ত কিছু আপনারা এক এক করে দেখে নেবেন এবং এখানে ক্লিক করবেন তাহলে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন লোকেশন কোথায় জব রেসপন্সিবিলিটিস কী আছে এবং রিকোয়ারমেন্ট কী কী আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী প্রয়োজন এক্সপিরিয়েন্স কি এবং স্যালারি কত এবং অ্যাপ্লাই অপশন আছে তো আপনারা সমস্ত কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা যেটাতে অ্যাপ্লিকেবল হবেন সেটাতে আপনারা অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা আমরা দেখে নেব এখানে কী কী ভ্যাকান্সি আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন ফুল স্টেক ডেভেলপার যেটা কলকাতাতে নিয়োগ করা হবে এরপরে আছে দেখছেন ইউআই ডেভেলপার এটাও কলকাতাতে নিয়োগ করা হবে এরপরে দেখতে পাচ্ছেন ফার্মা এড সিনিয়র এটাও কলকাতাতে নিয়োগ করা হবে এরপর দেখতে পাচ্ছেন ফার্মা সাপোর্ট এড এটাও কলকাতাতে নিয়োগ করা হবে এরপরে দেখতে পাচ্ছেন টেলিকলার কলকাতা নেক্সট টিম লিড অর্ডার প্রসেসিং এরপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্যাটাগরি ম্যানেজার এটি কলকাতাতেই এরপর দেখতে পাচ্ছেন মার্কেটিং রিসার্চ এক্সিকিউটিভ এটাও কলকাতাতেই অ্যাপয়েন্টমেন্ট করা হবে এরপর দেখতে পাচ্ছেন পেরোল এক্সিকিউটিভ কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট হবে এরপর দেখতে পাচ্ছেন এইচ আর রিক্রুটার এরপর দেখতে পাচ্ছেন এভিপি ফিনান্স এটিও কলকাতায় নেক্সট ফ্যাসিলিটি ম্যানেজার এটিও কলকাতা নেক্সট এভিপি মার্কেটিং এটিও কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট হবে নেক্সট ক্যাটাগরি ম্যানেজার এটিও কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট হবে এরপর দেখতে পাচ্ছেন এভিপি অপারেশানস এটিও কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট হবে নেক্সট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাপ্লাই চেইন অপারেশানস নেক্সট ম্যানেজার অপারেশানস এটি বোকারোতে হবে নেক্সট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনভেন্টারি এটি কলকাতায় নেক্সট গ্রাফিক্স ডিজাইনার এটি কলকাতা নেক্সট ভিডিও ক্রিয়েটার অ্যান্ড এটি কলকাতাতেই নেক্সট কমার্স প্রোডাক্ট ম্যানেজার কলকাতায় কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট লিড কলকাতায় নেক্সট গ্রোথ লিড কলকাতা নেক্সট ইউএক্স বা ইউআই ডিজাইনার এটিও কলকাতা নেক্সট ডাটা অ্যানালিস্ট এটিও কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট হবে নেক্সট টিম লিড লজিস্টিক্স এটি বোকারোতে নেক্সট ওয়ার্কফোর্স ম্যানেজার এটি কলকাতায় নেক্সট ক্রিয়েটিভ হেড এটি কলকাতায় নেক্সট কন্টেন্ট রাইটার এটি কলকাতা নেক্সট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এক্সিকিউটিভ এটি কলকাতায় অ্যাপয়েন্টমেন্ট হবে নেক্সট অ্যাসিস্ট্যান্ট ক্যাটালগ ম্যানেজার এটি কলকাতায় নেক্সট লিড ভেন্ডর ম্যানেজমেন্ট এটি কলকাতায় নেক্সট ট্রেনার এটিও কলকাতায় নেক্সট ডিজাইন হেড এটি কলকাতা তো বেশিরভাগ এখানে সমস্ত রিক্রুটমেন্টগুলো কলকাতাতেই হবে তো আপনারা যদি অ্যাপ অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনারা এই সাইডে আসবেন আসার পর আপনারা আপনাদের যেটাতে অ্যাপ্লিকেবল হবেন সেটাতে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা সেখানে অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা দেখি তো আপনারা যেটিতে অ্যাপ্লিকেবল হবেন সেটাতে আপনারা যাবেন যেমন ধরেন আমি এখানে ডিজাইন হেডে দেখব আসার পর এখানে অ্যাপ্লাই অপশন আছে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার নিচে একটা ফর্ম ওপেন হবে এই ফর্মে এখানে দেখতে পাচ্ছেন আপনার নেম লিখতে হবে এরপর আপনার ইমেল অ্যাড্রেস এরপর আপনার মোবাইল নাম্বার আর আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন সেটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা মেসেজ টাইপ করতে হবে আপনার মেসেজটা আপনি টাইপ করবেন করার পর আপনাকে সিবি আপলোড করতে হবে আপনার একটা ফুল ডিটেলস সিবি বানিয়ে রাখবেন আগে থেকেই সেই সিবিটা এখানে আপলোড করবেন করার পর এখানে সাবমিট করবেন তাহলেই আপনার অ্যাপ্লাই হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের অ্যাপ্লাই করে নেবেন এর পাশাপাশি বন্ধুরা আমরা আরেকটা জিনিস দেখব তো আপনারা যদি অনেকে বিজনেস করতে চান আপনাদের এলাকায় তাহলে আপনারা এখান থেকে ফ্রাঞ্চাইজিস নিতে পারবেন তো ফ্রাঞ্চাইজিস কীভাবে নেবেন এবং এর রিকোয়ারমেন্ট কী আমরা দেখে নেব চলুন দেখি এই পেজে আসবেন এই পেজটার সাইজটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারবেন আসার পর নিচে আসবেন আসার পর এখানে বলা আছে রিকোয়ারমেন্ট ফর ফ্রাঞ্চাইজিস তো কী কী রিকোয়ারমেন্ট এখানে বলা আছে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে টু ল্যাখ রুপিস আপনার একটা মিনিমাম এরিয়া দরকার সেই জায়গাটা আপনার হবে একশো কুড়ি স্কোয়ার ফিট এরিয়া দুজন ম্যান পাওয়ার দরকার একজন অপারেটর হিসেবে এবং একজন ডেলিভারি বয় হিসেবে কাজ করবে তো আপনারা ফ্র্যাঞ্চাইজ নিতে চাইলে আপনারা এই নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন একটা ফর্ম আছে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন আপনাদের ডিটেলস দিয়ে আপনারা ফিল আপ করবেন তারপর আপনার সঙ্গে অফিস থেকে কন্ট্যাক্ট করা হবে তো আপনারা এইভাবে ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওগুলো লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ